দীর্ঘ অপেক্ষিত টেট পরীক্ষা হলো আজ এজেলায়। সকাল থেকেই জেলার নানা প্রান্তের পরীক্ষার্থীরা ঝালদার তিনটি পরীক্ষা কেন্দ্রে হলেন হাজির। পরীক্ষার্থীরা জানান, নানা বাধা অতিক্রম করে পরীক্ষায় বসতে পারছি, এতেই আমরা আনন্দিত, আশা করি পরীক্ষায় ভালোই ফল হবে। জঙ্গলমহল 24x7 রাত দিন সাত দিন। টেট পরীক্ষার্থী একজন, আজ অনেক দিন ধরে পরীক্ষা হচ্ছে, কিন্তু না, অনেক পরীক্ষায় বিভিন্নভাবে মামলা মকদ্দমায় বন্ধ হয়ে যাওয়ার জন্য অনেক পরীক্ষায় খারাপ হচ্ছে, কিন্তু এই পরীক্ষা হঠাৎ হয়ে যাওয়ায় আমরা তেমন প্রস্তুতি নিতে পারিনি, তবু আশা করি পাস করব। পাঁচ বছর পরে মানে এখানে পরীক্ষার্থীর সংখ্যা কম এবং পুরুলিয়ার জন্য কত প্রার্থী আছে তাও জানা নেই, সেটা তো ঠিক জানা নেই। কিন্তু আশা করছেন? আশা করছি পরীক্ষা ভালো দেব। কোথা থেকে আসছেন? আমি আসছি হুড়া থেকে। কী নাম আপনার? আমার নাম পীতাম্বর মোদী।